প্রচণ্ড রোদের তেজে নাজিয়াল বঙ্গবাসী। এরই মধ্যে স্বস্তির খবর শোনালো আবহাওয়া দপ্তর। এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী ফের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের পূর্বাভাস। আবারও বাংলার দিকে ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি। আজ সন্ধ্যার দিকে একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ রাতেই একটি জোরালো পশ্চিমী ঝঞ্ঝা আঘাত হানবে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে। এর জেরে আগামী কয়েকদিন ফের উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি সহ ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জেনে নেব আজ বাংলার কোন কোন জেলাগুলিতে হবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, কোন জেলাগুলিতে রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি জানিয়ে দেব আজ বাংলার কোন কোন জেলাগুলিতে হতে পারে কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টি, এ বিষয়ে কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেব আজকের ওয়েদার আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বেলা বাড়লেই চাঁদি ফাটা রোদে নাজেহাল পরিস্থিতি শহর থেকে জেলায়। পশ্চিমের জেলাগুলিতে তীব্র গরম অনুভূত হবে। চৈত্র শেষের দাবদাহে পুড়ছে বঙ্গ। শহর থেকে জেলা চাঁদি ফাটা রোদে হাঁসফাঁস দশা সর্বত্রই। বেলা বাড়লেই সূর্যের গনগনে রোদের তেজে নাজেহাল পরিস্থিতি তৈরি হচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে গিয়ে অসহনীয় পরিস্থিতি তৈরির আশঙ্কা প্রবল। পশ্চিমের একাধিক জেলায় আগামী সপ্তাহের শুরু থেকেই লু বওয়ার আশঙ্কা করা হচ্ছে। শহর কলকাতাতেও চৈত্র শেষের দাবদাহ ভালোমতো টের পাওয়া যাচ্ছে। এখনই এই পরিস্থিতির হাত থেকে নিস্তার মেলার সম্ভাবনা নেই, বরং আগামী কয়েক দিনে কলকাতার তাপমাত্রা আরও খানিকটা বেড়ে যেতে পারে। আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল পরিস্থিতি তৈরি হতে পারে। এখনই কলকাতায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়াবিদরা। অন্যদিকে আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খানিকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা। পশ্চিমের জেলাসহ উপকূল সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। যদিও দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আজ থেকে সামগ্রিকভাবে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কম।